আসসালামু আলাইকুম। আজ 25 অক্টোবর 2024 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। আসিফ নজরুলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন ফরহাদ মজহার। সংবিধান নিয়ে হুঙ্কার দিলেন মাহমুদুর রহমান। এবার বিস্তারিত গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য ঘিরে চলছে আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুলের বক্তব্যকে খণ্ডন করে 9টি পয়েন্ট যুক্ত করেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো। এক, আসিফ নজরুল দাবি করেছেন সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল। না, মোটেও না, সেটা সবার ভুল হতে পারে না। সেটা একান্তই আসিফ নজরুলের ভুল কিংবা রাজনৈতিক দল ও সেনাপ্রধান সহ যারা গণ অভ্যুত্থানকে ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকিয়েছে তাদের সকলেরই ভুল। দুই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে আসিফ নজরুল দাবি করেছেন পুরো আলোচনা প্রক্রিয়ায় কেউ তো তখন বলেন নাই যে আমরা কেন শপথে নেব, সাংবিধানিক পথে যাব, চলেন বিপ্লবী সরকার গঠন করি। আসিফ নজরুল কি তখন ঘুমিয়েছিলেন? তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিভ্রান্ত ভুল পথে পরিচালিত করেছিলেন কেন? পুরো সেনাবাহিনী তো তখন জনগণের পক্ষে ছিল, এখন তিনি নিজের দায় অস্বীকার করে দোষ অন্যদের ঘাড়ে চাপাতে চান কেন? তিন, তাহলে দেখা যাচ্ছে স্রেফ ক্ষমতার লোভে আসিফ নজরুল ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে গণ অভ্যুত্থানকে বিসর্জন দিয়ে সবচেয়ে শক্তিধর ব্যক্তি হওয়ার জন্যই ভুল পথে বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। এই দায় একান্তই আসিফ নজরুলের, এই দায় আর কারো নয়। চার, শুধু তাই নয়, কেউ কেউ বলেন কেন শহীদ মিনারে শপথ নিলাম না, কেন বিপ্লবী সরকার হলো না, কেন সাংবিধানিক পথে গেলাম। এসব উল্লেখ করে আসিফ নজরুল কটাক্ষ করে বলেন, এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ তারা পৃথিবীর সব কিছু জানেন। রাজনৈতিক সংকট সমাধানের জন্য সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই ধরনের অহংকারী মন্তব্য ক্ষতিকর। পাঁচ, গণতন্ত্রের অভিযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় আইন উপদেষ্টা ভুলের দায় থেকে বাঁচবার জন্য এই ধরনের মিথ্যা সাফাই গেয়েছেন। চুপ্পুর অপসারণ এবং হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিলের দাবি জোরদার হয়ে ওঠায় এটা ছিল আইন ও তথাকথিত সংবিধানের অজুহাতে যারা ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার পুনর্বাসন নিশ্চিত করতে চায় এবং বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র টিকিয়ে রাখতে চায় নতুন রাজনৈতিক পরিস্থিতিতে, তাদের পক্ষে সাফাই গাইবার অনুষ্ঠান। ৬, শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান ও ফ্যাসিস্ট ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের জনগণ চেয়েছে নিজেদের রাজনৈতিকভাবে নতুনভাবে গঠন করা, অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ। এটাই জুলাই গণ অভ্যুত্থানের সার কথা। এই সকল বিষয় বিবেচনার দাবি না করে আসিফ নজরুল কেন সেনা সমর্থিত উপদেষ্টা সরকার কায়েম করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রই কায়েম করলেন? ৭, সেনাপ্রধানের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের সময় রাজনৈতিক দল উপস্থিত ছিল, থাকতেই পারে, কিন্তু সেনাপ্রধানকে আইনি পরামর্শ আসিফ নজরুলই দিয়েছিলেন, তিনি তারই ফলশ্রুতিতে আইন উপদেষ্টা হয়েছেন। সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই ভুল আবার এখন শোধরাতে পারি, সেই পথ এখনও খোলা রয়েছে। ৮, আসিফ নজরুলের আলোচনায় সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি অকারণ কটাক্ষ রয়েছে। সেনাবাহিনী তাকে ডাকলেই মেরে ফেলবে, এই বক্তব্য সেনাবাহিনী বিশেষত সেনাপ্রধানের ভাবমূর্তিকে উজ্জ্বল করে না। বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের ক্ষেত্রে অবশ্যই নাগরিক হিসাবে সৈনিকদেরও ভূমিকা আছে এবং থাকবে। সাধারণ সৈনিকেরা গুলি করতে অস্বীকার করায় গণ অভ্যুত্থানের তীব্রতার মুখে শেখ হাসিনা দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। ৯, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে আসিফ নজরুলের ফাঁপা দাবির পরিপ্রেক্ষিতে বলতে হয় এই দায় আসলে একান্তই তার একার। এত আত্মত্যাগ ও রক্তপাতের পর আমরা পেলাম সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, কেন? এর ব্যাখ্যা আসিফ নজরুল কিভাবে দেবেন? এটাই যে হচ্ছে সেটা আমরা শুরু থেকেই বলে আসছি, তিনি কর্ণপাত করেননি। আসিফ নজরুলের এই সাফাই আমরা তাই প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছি। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন, তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা। এমনকি ভারতের সরকারও শেখ হাসিনা ঠিক কোন জায়গায় রয়েছেন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
এমন অবস্থায় সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বর্তমানে রাজধানী নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সেফ হাউসে বসবাস করছেন। এবার শুক্রবার এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে আরেক ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, নয়াদিল্লির ইন্ডিয়া গেট ও খান মার্কেটের কাছেই একটি বাংলোতে অবস্থান করছেন শেখ হাসিনা। অত্যন্ত সুরক্ষিত সেই বাংলোতে আছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে উল্লেখিত সেই বাংলোর নির্দিষ্ট ঠিকানা প্রকাশ করেনি ভারতীয় এই সংবাদমাধ্যমটি। হিন্দুস্তান টাইমস বলছে, প্রায় দুই দশক ধরে শেখ হাসিনা ঢাকার কেন্দ্রস্থলে 3,600 বর্গমিটার বিস্তৃত ম্যানিকিউর বাগানে ঘেরা একটি বিস্তীর্ণ প্রাসাদে বাস করতেন এবং এটি মূলত রানী দ্বিতীয় এলিজাবেথের থাকার জন্য নির্মিত হয়েছিল। তবে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং উত্তরপ্রদেশের হিন্দন বিমান বাহিনী ঘাঁটির কাছে একটি নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে 77 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লির ইন্ডিয়া গেট এবং খান মার্কেটের কাছে দিল্লির প্রাণকেন্দ্রে একটি সুরক্ষিত বাংলোতে বসবাস করছেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্য সামনে এনেছে। ওই কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন ওই বাংলোতে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কারণ প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন নৃশংসতার পাশাপাশি গণহত্যা সংঘটনের অভিযোগ সহ বহু মানুষের মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন তিনি। বৃহস্পতিবার ওই কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা হিন্দন বিমান ঘাঁটিতে আশ্রয় নেন এবং সেখান থেকে স্থানান্তরিত হওয়ার পর থেকে তিনি দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসবাস করছেন। এর আগে গত মাসে ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল তাকে লোধি গার্ডেনে দেখা গেছে। উপরে উদ্ধৃত ওই গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, হাসিনার নতুন এই বাসভবনটি আসলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সেফ হাউস। তবে হাসিনার জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করে তারা এই বাসভবনের সঠিক অবস্থান প্রকাশ না করতে বলেছেন। হিন্দুস্তান টাইমস বলছে, এই ধরনের সমস্ত সেফ হাউসের অভ্যন্তরীণ এবং বাইরের নিরাপত্তা কর্ডন দেশটির কেন্দ্রীয় এই সংস্থার কর্মকর্তারা দেখাশোনা করেন। এছাড়া বাংলোর নিরাপত্তায় দিল্লি পুলিশের কমান্ডো ইউনিটের পর্যবেক্ষক এবং স্পটার চারপাশে মোতায়েন করা হয়ে থাকে। তারা মূলত বাংলোকে ঘিরে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ এবং লোকজনের ওপর নজরদারি রাখার কাজ করেন বলে উপরে উদ্ধৃত এক কর্মকর্তা বলেছেন। বর্তমান সংবিধানকে শেখ হাসিনার গার্বেজ বলে আখ্যা দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি প্রশ্ন তুলে বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে সংবিধান আছে সেটি কি আদৌ সংবিধান? আমি মনে করি বাংলাদেশে এখন যেটা আছে সেটা সংবিধান নামে শেখ হাসিনার গার্বেজ। শেখ হাসিনার গার্বেজ ছাড়া আমি এই সংবিধানকে আর কিছু মনে করি না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে সংস্কার সংঘ নামে একটি সংগঠন আয়োজিত সংবিধান সংস্কার যাত্রায় সেকেন্ড রিপাবলিকের খোঁজে শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, কারণ এই সংবিধানকে বিভিন্নভাবে বিকৃত করে এটিকে একটি ফ্যাসিবাদী দলিলে রূপান্তরিত করা হয়েছে। এখন এই ফ্যাসিবাদী দলিল থেকে কোনো দিনও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের সম্পাদক বলেন, আমরা যদি 71-এর সংবিধানেও ফিরে যাই, এটা কি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব কিন্তু জনগণের কাছ থেকে খোঁজার কখনো চেষ্টা করা হয়নি। যদিও আমরা বলে থাকি ডক্টর কামাল হোসেন নাকি সংবিধানটি রচনা করেছিলেন, কিন্তু জনশ্রুতি আছে যে সংবিধানটি ভারত থেকে তৈরি করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের তৎকালীন পার্লামেন্ট এটাকে রাবার স্ট্যাম্পের মতো করে একটা স্ট্যাম্প দিয়েছিল। এ ছিল বাংলাদেশের সংবিধান। আমাদের জিজ্ঞাসা করা হয়নি, জনগণের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, কিছুই করা হয়নি। এটা ছিল সেই সংবিধানের যাত্রা। সেই যাত্রার পর থেকে এটাকে বিকৃত করার কাজটা তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন, যিনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন, তিনি করেছিলেন। কারণ ওই সংবিধানে কোথাও একদলীয় শাসন ব্যবস্থা ছিল না, যেটা 75-এর সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের নেতারা মনে করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে দেশের সাংবিধানিক সংকট ও শূন্যতা সৃষ্টি হবে, যা তৃতীয় পক্ষের জন্য সুযোগ এনে দিতে পারে। এজন্য দলটি সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। বুধবার বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আরেক ব্রিফিংয়ে বলেন, রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা তৈরি করবে, যেটা জাতির কাম্য নয়। এবং এই সংকটের কারণে যদি জাতির গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হয়, সেটা জাতির কাম্য নয়। বৃহস্পতিবার এই বিষয়ে ডয়চে ভেলের সঙ্গেও কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে একটি পত্রিকায় রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছে তা একটি সেটেলড ম্যাটার, বঙ্গভবন থেকে বিবৃতি দিয়েও তা বলা হয়েছে, তারপর এটা নিয়ে আর বিতর্ক থাকে না। সুপ্রিম কোর্টের রেফারেন্সে তার পদত্যাগের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন, আমরা মনে করি রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতা ও রাষ্ট্রীয় সংকট তৈরি হলে তৃতীয় পক্ষ বা অন্য কোনো পক্ষের দূরভিসন্ধি কাজ করবে কিনা, সেই রকম রাষ্ট্রীয় সাংবিধানিক সংকটের মুখোমুখি আমরা হতে চাই না। আমরা চাই গণতন্ত্রে উত্তরণের পথে অন্য কোনো কিছু যেন বাধা না হয়। আমরা চাই গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন, এর মাঝে আর কোনো কিছু যেন বাধা না হয়। এটা জাতির জন্য কল্যাণকর হবে না। আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, আর সব অপকর্ম বাদ দিলেও ছাত্রলীগ জুলাই আগস্টে ছাত্র জনতার উপর সশস্ত্র আক্রমণ করেছে, ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। আর আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ছিল একটা আতঙ্কের নাম, ছাত্র জনতার দাবি ছিল তাদের নিষিদ্ধ করার। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমরা একমত। আওয়ামী লীগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গণহত্যার বিচার শুরু হয়েছে, আইনেও কিছু সংশোধন আসবে, সেখানে দলেরও বিচার হবে, দল নিষিদ্ধেরও বিষয় থাকবে কিনা সেটা বিচার শেষ হলে দেখা যাবে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের তিন সিনিয়র নেতা রাষ্ট্রপতির ব্যাপারে প্রধান উপদেষ্টাকে যে মতামত দিয়েছেন সেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারকদের মতামত, আমার আলাদা কোনো মতামত নেই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনীতির বাইরে থেকে যে সংস্কার আসে সেটার বাস্তবতার সাথে অনেক অমিল থাকে, এই কারণে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের সমাধান করতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, যেহেতু আমরা সবাই একমত হয়েছি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের বিষয়ে, আমরা সেই সংস্কার প্রস্তাব দিয়েছি, আপনারা যারা দায়িত্ব পেয়েছেন একসাথে বসেন, দেখেন কোন শব্দটা ভুল, কোন বানান ভুল, তারপর জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটা সংগঠন নিষিদ্ধ হয়েছে কিন্তু তাদের তো কেউ গ্রেপ্তার হচ্ছে না, সবাই তো আরাম আয়েশে ঘোরাফেরা করছে। ছাত্রলীগ নিষিদ্ধের পর জাহাঙ্গীর কবির নানক ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছে, এই বক্তব্য মিডিয়ায় প্রচার কতটুকু যৌক্তিক? এবার খুব জরুরি এক মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। কৌশল বা প্রয়োজনে আপোষকামিতা, এই বিষয়গুলো জীবনে কোনো কোনো ক্ষেত্রে জরুরি হলেও আপোষহীনতা একজন মানুষের ব্যক্তিত্বকে অনেক উঁচুতে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে অটল থাকেন, আপনার আদর্শের ক্ষেত্রে আপোষহীন থাকেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। আবার আপনি যদি সফল নাও হন, তবুও আপনি যে পথটি তৈরি করবেন সেই পথ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আপনারা জানেন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, তিনি স্বাধীনতার জন্য আপোষহীন ছিলেন। একইভাবে বলা যায় সৈয়দ নিসার আলি ওরফে তিতুমিরের নাম, তিনি হয়তো বিজয়ী হননি ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু স্বদেশের জন্য, তার নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য তিনি অব্যাহতভাবে লড়াই করে শহীদ হয়েছেন। তারা বিজয়ী না হলেও ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সুতরাং অনেক ক্ষেত্রে, অনেক প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আদর্শের প্রয়োজনে আপোষহীন হতে হয়। সেই আপোষহীনতাই ঔজ্জ্বল্য তৈরি করে অন্যের মধ্যে এবং অনুপ্রেরণার মণিমুক্ত মানিক ছড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাশালী দেশ ইরান যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোনো সময় শত্রুপক্ষকে জবাব দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটি। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমটির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইসলামিক প্রজাতন্ত্র তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। ইরান ইসরায়েলকে মোকাবেলায় যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে ইরানের নেতারা সম্ভাব্য যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, কিন্তু তা এড়াতেও চেষ্টা করছে।
এজন্য বাহিনীগুলোকে সর্বোচ্চ নেতার আদেশ ছাড়া কোনো উত্তেজনামূলক কাজ না করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে চারজন ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা বলেছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি প্রত্যাশিত ইসরায়েলি প্রতিশোধমূলক জবাব দেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীকে অসংখ্য পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ হচ্ছে সতর্ক থাকতে হবে, ইরানে যদি উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে তবে ইরান পাল্টা আক্রমণ করবে, নয়তো এখনই কোনো সংঘাতে জড়াবে না তারা। তবে ইসরায়েল যদি সীমিত সংখ্যক সামরিক স্থাপনা ও অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা করে এবং তাতে তেমন হতাহত না হয় তবে যুদ্ধে জড়ানোর বিষয়টি ইরান ভেবে দেখবে। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে, এতে ইহুদিবাদী দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে পাল্টা হামলার আশঙ্কায় দিন পার করছে ইরান, সেই সঙ্গে সমানতালে হুমকি অব্যাহত রেখেছে। বলছে যা হওয়ার হয়েছে, তারা আর ক্ষেপণাস্ত্র ছুড়বে না, ইসরায়েল যেন উত্তেজনা না বাড়ায়। কিন্তু ইসরায়েল পাল্টা আঘাত হানলে চুপ থাকবে না খামেনির বাহিনী, তাই ভয়ঙ্কর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।